কিন্তু দয়াল যারে বেশি ভালোবাসে তারে দুঃখ দিয়া রাখে, তারে কষ্ট দিয়া রাখে। যার বাস্তব প্রমাণ প্রেজেন্টেশন আমি মানিক দেওয়ান, আমি বাস্তব। আমার পরস্থান আমারে কেমন ভালোবাসছে আমি তা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আমি তারে কেমন ভালোবাসছি এইটাও আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না, কিন্তু আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসলে কি হবে, আমি দুঃখ কম পাইলে। তা আমার মনে হয় আমার জন্যই আমার দয়াল পরশচান এই গানটা লেখছে। আমি এই গানটি আপনাদের জন্য আপনাদের চরণে রাখছি। আর কতকাল কাঁদাবি আমারে রে খাজা বাবা, আর কতকাল কাঁদাবি আমারে, আর কতকাল কাঁদাবি আমারে রে মই যদি চান, আর কতকাল কাঁদাবি আমারে। ওরে আমায় কাঁদাও যত কাঁদব তত কাঁদব পারার ভোরে, আর কতকাল কাঁদাবে আমারে, আর কতকাল কাঁদাবি আমারে রে রাজ্য বেচা, আর কতকাল কাঁদাবি সরকার গান লিখেছে, যদি দুঃখ পেলে তোমারে মিলে, যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে বাই মত, শত দুঃখের মধ্যে যদি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর রসুলকে পাওয়া যায়, আমরা যদি আপন আপন মসজিদকে পাইতে পারি, ওই দুঃখটাই আমাদের জন্য সবচেয়ে বড় অলঙ্কার, বড় পাওনা, বড় পুরস্কার। আমার দয়াল বলল, আমি বাস্তব জীবনে দেখেছি সারা জীবন আমার দয়াল পরশচান শুধু অন্যের জন্য নিজেকে বিলাইয়া দিছে, অন্যের জন্য, নিজের জন্য না, কিন্তু বিনিময়ে সে কষ্ট, সে দুঃখ, সে যন্ত্রণা ছাড়া আর কিছুই পায়। তার যদি প্রধান কেউ সাক্ষী থাকে আমি মানিক তার সাক্ষী,
আমি আমার দয় পরশ চাঁদের পাশে ছায়ার মতো ছিলাম। শুধু একটাই বড় শিল্পী হতে চাই নাই, আমার বাবা যিনি আমার জন্মদাতা, আমার কে যিনি জন্ম দিয়েছেন আব্দুল জব্বার মাইজ ভান্ডারী, তিনি একজন ভান্ডারীর ভক্ত। আমার বয়স যখন একেবারেই ছোট, আমার বাবা আমাকে বলেছিল, মানিক রে তোরে পরশ চাঁদের বাড়িতে গান শিখতে পাঠাই নাই, তোরে দাসত্ব করার জন্য পাঠিয়েছি। এই দাসত্বটা তুই মন মতো করিস। আমি দুষ্টামি করতাম, যাই কিছু করতাম, আমার মনের মধ্যে একটাই ভাবনা থাকতো, আমার বাবা আমার জন্মদাতা আমাকে এই বাড়িতে দাসত্বের জন্য পাঠিয়েছে। যে যেইভাবে আমাকে ব্যবহার করতে চাইতো আমি তাকে ওইভাবেই আমার নিজেকে মিলাই দিতাম। তারপরে একটাই আশা করছি আমি, যেন আমার পরচারের দাসত্ব করে আমি তাকে লাভ করতে পারি, কিন্তু বিনিময়ে অপবাদ কষ্ট যন্ত্রণা দুঃখ ছাড়া আমি কিছুই আমার কপালে মিলে নেই, তবুও তাকে ভালোবাসি। কারণ পৃথিবীতে যদি আমার জন্মদাতা আমাকে আমার মায়ের সাথে রতিরণ খেলে যদি এই দুনিয়ার আলো বাতাস না দেখাইতো, আমার পরশ চান কি, আমার মহান ভান্ডারী কি, একজন অলি আল্লাহ কি, একজন মানুষ কি আমি চিনতে পারতাম না। শত সহস্র কোটি আমার পরশ চাঁদের দরবারে আমি ভক্তি রাখি, আমি দুঃখই চাই, আমার সুখের কোনো দরকার নেই। তাই গানে বললেন আমার পরশ চাঁদ, যে আমিও সারাটা জীবন নিজেকে বিলায় দিলাম, আমার আমার পরিজন, আমার স্ত্রী সন্তান, আমার যারা প্রিয়জন তাদের মধ্যে আমি নিজেকে বিলায় দিছি, আমি দুঃখ ছাড়া কিছু করি দুঃখের উপর আরো দিও বাজন মরে পাগল রে দিও তুমি মরে I'm gonna make it.
सपोर्ट करें तो अवश्य भालो भालो वीडियो अपलोड दिते पारबो तो अवश्य आमार चैनलटी सबसक्राइब करबेन। आसलामु आलाइकुम।